কোরবানির দিনের কিছু সুন্নাত, আমাদের কোরবানির ঈদের দিনে, ঈদুল আজহার ঈদের দিনে আমাদের কি কি সুন্নাত, কি কি কাজ, কি কি করণীয়, আমি মোতালা করতে করতে প্রায় 19টা পর্যন্ত পেয়েছি। তো ঈদের দিনের সুন্নত গুলা আমরা এগুলা আমরা একটু খেয়াল করব, কোনোটা সুন্নত হতে পারে, কোনোটা মুস্তাহ হতে পারে, কোনোটা আদব ভালো হতে পারে। তো এই দিক দিয়ে আমি আপনাদেরকে বয়ান করতেছি। এক নম্বর হইল, ঈদের দিন 10ই জিলহজ সকালবেলা খুব ভোরে ভোরে উঠবেন, এক নম্বর। দুই নম্বর সুন্নত হইল উইঠা, আবার বিরাজ করতে করতে গরু দেখতে দেখতে ওই জায়গায় যাবেন, আগে নামাজ পড়বেন। দুই নম্বর সুন্নত হলো কি, নামাজ পড়ো ভোরে ভোরে উইঠা, নামাজ পড়ো। দুই নম্বর সুন্নত। তিন নম্বর সুন্নত হইল মিসওয়াক করা, কি করা ভাই, মিসওয়াক করা। চার নম্বর সুন্নত হইল গোসল করা, চার নম্বর সুন্নত কি, গোসল করা। পাঁচ নম্বর সুন্নত হইল নতুন জামা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা পরিধান করা। ছয় নম্বর সুন্নত হইল আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, অ্যালকোহল ব্যবহার না করা, আতর ব্যবহার করা। সাত নম্বর হল পায়ে হেঁটে হেঁটে মসজিদ ঈদগাহের মাঠে যাওয়া, পায়ে হেঁটে হেঁটে। আট নম্বর সুন্নত হইল ঈদের নামাজ পড়তে পড়তে যাবে না খাওয়া। ঈদের নামাজ যে ঈদুল আজহার সময় নামাজ পড়তে আসবেন, এই সকাল থেকে নামাজের আগ পর্যন্ত খাবেন না, না খেয়ে আসবেন নামাজ পড়ার জন্য, এটা সুন্নত। নয় নম্বরে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আশ্চর্য লাগে, আমরা এই তাকবীরটা এত বছর পর্যন্ত ঈদুল ফিতর ঈদুল আজহার সময় শিখাই পরে মানুষ, কিন্তু ওই যে হজে যাওয়ার সময় এই তাকবীর গুলো পারে না। একটা তাকবীর আছে না, উচ্চারণে করতে পারে না, পারেই না। এগুলো আমরা প্র্যাকটিস করবো, আল্লাহর নামটা কত সুন্দর নাম, জিকির সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, এই তো আল্লাহু আকবার ধ্বনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদ থেকে আসতেছে, এখন আল্লাহ শব্দ আমরা বলতে পারি না, এটাকে খেয়াল করো। হ্যাঁ, দশ নম্বরে হইল আগে আগে ঈদগাহে যাওয়া, আগে আগে সবার আগে আগে যাওয়ার জন্য চেষ্টা করবে। এগারো নম্বর হলে ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া, কোরবানি কোরবানির ঈদের নামাজটা তাড়াতাড়ি পড়া, ঈদুল ফিতরটা দেরি করে পড়া, ঈদুল আজহারটা তাড়াতাড়ি পড়া। ফজরের পরে সূর্য উদিত হয়ে গেল, মুসল্লির যাতে করে তাড়াতাড়ি আসতে পারে মানে একটা সময় নির্ধারণ করা, তাড়াতাড়ি আসে যেন নামাজটা পড়েই তার কোরবানির কাজ করতে পারে। মূল তো আমাদের কোরবানি করা। হ্যাঁ, এই জন্য ঈদের নামাজটা তাড়াতাড়ি, ঈদের ঈদুল আজহার এই নামাজটা তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি পড়া বলতে ইমাম সাহেব সুরত তাড়াতাড়ি পড়বে এটা না, মানে ঈদের নামাজটা রক্তটা একটু আগে আগে আনে, আটটা নয়টা দশটা না বাজায় লাগে। বারো নম্বর হইল এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা, যেমন আপনার বাড়িতে দিক দিয়ে আসলেন, যদি রাস্তা থাকে অন্য রাস্তাটা গেলেন, না থাকলেন না আইয়া কি করবেন, এই গুল্লিদা গেলেন, এই গুল্লিদা গেলেন, আরেক গুল্লিদা গেলেন। এই তেরো নম্বর হইল কোরবানি দিয়ে কোরবানির গোশত দিয়া, হ্যাঁ, আহার করা, নিজ কোরবানি যারা দেবেন এই কোরবানির গোশত দিয়া মুখটা খালি মুখটা ভাঙা, এটা সুন্নত। এবার কোরবান হুজুর আমাদের ভেতর কিছু কথা আছে, সাত সাত ভাগে যখন আমরা দিই, চার ভাগে দিই, আগে গোশত নিতে দেয় না, সবাই যদি 5 কেজি করে আগে আগে গোশত কাইটা লইয়া যায়, 5 ভাগে থাকলে 5 কেজি 5 কেজি করে দিয়ে দাও। দিয়ে দিলে কি হইল, সংসারের ভিতরে যখন পাঠিয়ে দিবেন তার রান্না করে ফেলো তাড়াতাড়ি, আপনি আপনার খালি মুখটাকে ভাঙলেন ওই গরুর গোশত দিয়ে, এটা সুন্নত। আগে আগে দেওয়া যাবে না, হেই তিনটা বাজা যায়, হ্যাঁ পর বস্তু ভাগ হয়, তারপর বিবিদেরকে দেন, তারপরে ধন, তারপরে পাক করে সন্ধ্যার পরে যাইয়া এবার কোটা খায়, একেবারে রুহুল তেসপাতা, নারী ভুঁড়ি সব শুকে যায়, এমনি তো পরিশ্রম করছে আর খাওয়ার সময় পায় না। এই জন্য ঈদের গোস্তটা কোরবানির চামড়াটা সলার পরে গোস্তটা করার পরে কিছু কিছু গোস্ত, 1 কেজি হোক, 2 কেজি করে হোক, 5 কেজি করে হোক, এক পালা করে সবাই নিয়ে নেওয়া, এক পালা করে নিজের কোরবানির এক অংশকে পাঠিয়ে দেওয়া, রান্না করে ফেলো, রান্না করে ফেলো তাড়াতাড়ি, যাতে করে জোরের সময় খেয়ে ফেলতে, এটা করে ফেলবে, এটা কোনো গুণা না, গুণা আছে না, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে, কোরবানি কার জন্য, জব করে হয়ে গেছে, এখন এই গোস্ত গোস্ত আল্লাহর কাছে তো যায় না, লাইয়া না আল্লাহ লুকুর মুহাওলা দিমাও, এই গোস্ত দিয়ে কি হবে, রক্ত দিয়ে কি হবে, মাংস দিয়ে কি হবে, কোরবানিটা তোমার নিয়তটা ভালো ছিল কিনা, হয়ে গেছে। এই দিকে লক্ষ্য করা, আগে আগে গোস্তটা ফ্যামিলিতে পাক করতে দিয়ে দিবেন, কারো কোনো ফতোয়া কোনো কোনো মশলা শুনবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। যদি বেশি ফতোয়া দেয় তাহলে কেবল ইমাম সাহেবের কাছে, এই যে হুজুর কাছে পাঠিয়ে দিবেন, আমার কাছে পাঠিয়ে দিবেন, জাবের সাহেবের কাছে পাঠিয়ে দিবেন, মাসুদ সাহেবের পাঠিয়ে দিবেন, বেটা তুই যা তোর আগামী দিন ইমাম হবে, বেটা নামাজ আছে বেটা।
এটা পরে ভাগ করে দিবে না বড় এই যে নিলেন, এটা পরে কই না দিলেও চলবে, কিন্তু আপনি খাইলে খারাপ, এটা আইতাছে পরের বয়ানে। আপনাকে বুঝাইলাম যে আপনারা যখন 30 কেজি করে পাবেন, 5 কেজি করে আগে নিয়ে নিলেন, পরে 25 কেজি করে বন্টন হয়ে গেল, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই হইল অবস্থা, কেউ না নিলে হ্যাঁ 5 কেজি বেশি দিয়ে দিবেন, এটা হলো সুন্নাত তরিকা। ভালো, আপনাকে না খাওয়ায় উদর শুকানো আল্লাহর কোনো মাকসাদ নাই, কোনো ফায়দা নাই। এবার আসেন 14 নম্বর হইল ঈদের নামাজ, ঈদের নামাজটা খোলা মাঠে পড়া। এই যে আমরা তো মসজিদে পড়ি, খোলা মাঠে পড়া হইলো সুন্নাত, মসজিদে পড়া আমরা তো পড়ি না পাইলে মসজিদে, হ্যাঁ, তবে খোলা মাঠে ঈদের নামাজটা পড়া হইলো সুন্নাত। 15 নম্বর হইল নামাজটা 6 তাকবীরে পড়া, 4 তাকবীরও নয়, 7 তাকবীরও নয়, 3 তাকবীরও নয়, নামাজটা 6 তাকবীরে পড়া। 16 নম্বর হলো খুতবা শোনা, খুতবাটা শুনে যাবেন। 17 নম্বর হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা। 18 নম্বর হলো কোরবানির গোশত গরিবের ভেতরে বিলিয়ে দেওয়া, কোরবানির গোশতটা গরিবের ভেতরে বিলিয়ে দেওয়া, 3 তরিকা, 1 তরিকা, 1 ভাগটা গরিবের ভেতরে বিলিয়ে দিবে। 19 নম্বর হলো পাড়া প্রতিবেশীর সাথে দেখা করা, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, কেমনে করবেন যাইয়া, রক্ত মাখামুখ নিয়ে নি কয় না, পাড়া প্রতিবেশীর সাথে যা দেখা করবেন, গোস্ত কোরবানি দিচ্ছেন, এবার 2 কেজি 5 কেজি গোস্ত আত্মীয় স্বজন হাতে নেবেন, আত্মীয় স্বজন বাসায় যায় দিয়ে আসবেন, হাসি মুখে দিয়ে আসবেন, রান্না কর খা, হ্যাঁ সময় পাই নাই, দিন করে গোস্ত কাড়াকাড়ি করছি, এই যে একটা শুভেচ্ছা বিনিময়, এই যে তাদের সাথে দেখা করা, এটাও সুন্নাত, এটাও কি বলেন না সুন্নাত, বসে থাকবেন না, সব আত্মীয় স্বজনের বাসায় যাবেন, গরু গোস্ত দিয়ে আসবেন। এবার আসেন, এই আলোচনা চলে গেলে ঈদের দিনের সুন্নাত সমূহ,